নারায়ণগঞ্জে এবার দাউ দাউ করে আগুন জ্বলবে, বললেন শামীম ওসমান। সরকার গুমগুলোর দায় এড়াতে পারে না, বললেন আসিফ নজরুল। প্রধানমন্ত্রীর প্রশ্ন, তারিক জিয়া কি তার মায়ের মুক্তি চায়? সবচেয়ে বেশি নারী নির্যাতন হচ্ছে বেগম খালেদা জিয়ার উপরে, বললেন আফরোজা আব্বাস। নারায়ণগঞ্জ 4 আসনের এমপি শামীম ওসমান হুঁশিয়ারি উচ্চারণ করে শপথ করে বলেছেন, আর একদিন আছে শোকের মাস, 31 আগস্ট শেষ, এরপর আর কালো পতাকা থাকবে না। যদি কেউ গেম খেলতে চেষ্টা করে, কেউ যদি ফুলের আঁচড় দেওয়ার চেষ্টা করে, নারায়ণগঞ্জ কিন্তু দাউ দাউ করে জ্বলে উঠবে এবার। এই শপথ নেতাকর্মীদের নিয়ে করলাম। শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে একটি ষড়যন্ত্র হচ্ছে, যারা আওয়ামী লীগের ভালো চায় নাই তারাই এখন আওয়ামী লীগের জন্য বড় কথা বলার জন্য চেষ্টা করছে, ত্যাগীরা পিছনে চলে যাচ্ছে। আমি দেখছি, যাদের রাজনীতি করার কথা না, যাদের কাজ জনগণের জন্য, জনগণের ট্যাক্সের টাকায় যারা লালিত পালিত, তারাও এখন অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চান। আমি দেখেছি তারাও এখন লোকাল পলিটিক্সে ইনভলভ হতে চান। সিদ্ধিরগঞ্জকে টার্গেট করা হয়েছে, অনেকে আবার ষড়যন্ত্র করে সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগকে খতম করার জন্য আওয়ামী লীগের সমর্থক ব্যবসায়ীদের নামে মামলা দেওয়া হয়, তাও আবার মার্ডার কেস। শামীম ওসমান বলেন, ধৈর্য ধরা তো অবশ্যই ভালো, কেউ যদি মনে করে এই সাধারণ সংসারে কোনো ধরনের ঘটনা ঘটাবেন, শান্ত নারায়ণগঞ্জ দেখেছেন, নারায়ণগঞ্জের অশান্ততা এখনও দেখেন নাই। এই নারায়ণগঞ্জ জায়গাটা হচ্ছে একদিকে শীতলক্ষা, একদিকে বুড়িগঙ্গা, একদিকে মেঘনা, কখন ভাটা উঠবে অনেকের জন্য এটা বোঝা অনেক মুশকিল। আমরা যারা এখানকার বাসিন্দা তারা এটা বুঝি। শামীম ওসমান আরও বলেন, যারা খেলায় খেলেছেন আমাদের ভিতরে এবং বাইরে, কেউ টার্গেট করেন মতিরে, কেউ টার্গেট করেন হাসানকে, কেউ টার্গেট করেন আলারে, আর কেউ টার্গেট করেন ইয়াসিন ভাইরে, এক একজন এক একজনকে টার্গেট করেন, করাচ্ছেন। কেন আওয়ামী লীগের শক্তি কমাইয়া দিবেন? নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, আপনারা সজাগ থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, বাংলাদেশে মনে হয় এখন সবাই আওয়ামী লীগ করে, মনে হয় আওয়ামী লীগের বাইরে কেউই নাই। আর যারা অরিজিনাল আওয়ামী লীগ করে, যাদের CSRS পর্চা আওয়ামী লীগের, এরাই মনে হয় এখন আওয়ামী লীগ না হয়ে অন্য কিছু হয়ে গেছে। তিনি বলেন, ষড়যন্ত্র দেশেও চলছে, নারায়ণগঞ্জে বিশেষভাবে চলছে, অসাধু লোক সাধু সাজার চেষ্টা করছে, অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করছে, অরাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতি করার চেষ্টা করে, জামাতের সাথে আতাতকারীরা আওয়ামী লীগের সামনের সারির নেতা হওয়ার চেষ্টা করে, দুর্নীতিবাজরা নীতিবাজের কথা শোনায়, আমার কাছে সব কিছুর প্রমাণ রয়েছে। শামীম ওসমান বলেন, আমার নেত্রী আমার মা শেখ হাসিনা কয়েকদিন আগে আমাকে একটি প্রশ্ন করেছিল, তোর এত ধৈর্য হইল কিভাবে? আমি উত্তর দিয়েছিলাম, আমি নিজেও অবাক হয়ে যাই আমার ধৈর্য দেখে। উত্তর দিয়েছিলাম, 19 বছর ধরে তাহাজ্জুদ নামাজ কাজা করি না, আল্লাহ আমার ধৈর্য বাড়িয়ে দিয়েছেন। সরকার গুমগুলোর দায় এড়াতে পারে না, বললেন আসিফ নজরুল। দেশের প্রতিটি গুমের সাথে সরকার জড়িত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, সরকার কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। ডক্টর আসিফ নজরুল সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, সরকার যদি গুমের সাথে জড়িত নাই থাকতো, তাহলে কেন এতগুলো পরিবারে কান্নার শব্দ তারা শুনছে না? তিনি অভিযোগ করেন, পরিবারগুলো বর্ণনা দেওয়া মতে প্রতিটি গুমের সময়ে সরকারি গাড়ি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে বা তাদের গাড়ি ব্যবহার হলো কিভাবে, এছাড়া প্রতিটি ঘটনার পরে থানায় বা সাধারণ ডায়েরি নিতে অপারগতা প্রকাশ করে কেন? তিনি বলেন, সরকার যদি গুমের সাথে জড়িত নাই থাকে, তাহলে স্বাধীন কমিশন গঠন করে এতগুলো গুমের ঘটনা তদন্ত করছে না কেন? আসিফ নজরুল বলেন, গুম একটি অপরাধ যা হত্যা বা খুনের চেয়েও নিষ্ঠুর ও ভয়াবহ, কেননা গুম হওয়া ব্যক্তির পরিবার সারা জীবনই অবর্বনীয় কষ্ট নিয়ে চলেন। পরিবার গুম হওয়া স্বামী কিংবা সন্তানে কোনো খোঁজ পায় না। অনেক পরিবার আছে যারা কারো কাছে কোনো অভিযোগ করবে না, শুধু লাশটি ফেরত চায়, অথবা নিখোঁজ ব্যক্তির সন্ধান চায় শুধু পরিবার। প্রধানমন্ত্রীর প্রশ্ন, তারিক জিয়া কি তার মায়ের মুক্তি চায়? বিএনপির অন্তত 2 জন সংসদ সদস্যের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক নিয়ে বিএনপিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রুমিন ফারহানা প্লট বিতর্কের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এমপিদের বৈঠক বা আলাপচারিতা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপির বর্তমান সংসদ সদস্য 2 জন এমপি সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেখানে তারা বিভিন্ন বিষয়ে আলাপের পাশাপাশি বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও উত্থাপন করেন। বেগম খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গ এলেই প্রধানমন্ত্রী তাদেরকে প্রশ্ন করেন যে, একটি প্রশ্নের উত্তর আমাকে দাও, লন্ডনে তোমাদের যে নেতা বসে আছে সে কি তার মায়ের মুক্তি চায়?
তার কাছে আগে জিজ্ঞেস করো সে তার মায়ের মুক্তি চায় কি না। তার কাছ থেকে যদি জানতে পারো যে সে তার মায়ের মুক্তি চায় তাহলে আমি তাকে মুক্তি দিয়ে দিব। উল্লেখ্য যে ওই দুজন এমপির সঙ্গে বৈঠকে খালেদা জিয়ার প্যারোলের বিষয়টি নিয়েও আলোচনা করা হয়, কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল জাতীয় সংসদের গত অধিবেশনের কোনো এক সময়ে। সেই সময় এই বৈঠকের বিষয়টি গোপন থাকে। পরবর্তীতে ওই দুই এমপির আলাপচারিতার মাধ্যমে বিএনপির মধ্যে বৈঠকের ঘটনাটি জানাজানি হয়ে যায়। জানাজানি হওয়ার পর তাদেরকে বিএনপি মহাসচিব ডেকে পাঠালে তারা বৈঠকের বিষয়টি স্বীকার করে। তারা বলেন যে এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না, স্রেফ সৌজন্য সাক্ষাৎ ছিল। তিনি সংসদ নেতা প্রধানমন্ত্রী বলেই আমরা তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি আমাদের সঙ্গে খুব আন্তরিকভাবে কথা বলেছিলেন। বেগম খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গটি তাদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন যে এই বিষয়টি আলোচনার মধ্যেই হাসি ঠাট্টার ছলেই এসেছে এবং এটা কোনো সিরিয়াস বিষয় নয়। তবে বিএনপির একাধিক নেতা মনে করছেন যে যারা সংসদে এবং সংসদের বাইরে আছেন তাদের প্রত্যেকের সঙ্গেই সরকারের যোগাযোগ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে এই যোগাযোগগুলো এখন প্রকাশ্য হয়ে উঠেছে। এর ফলেই বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির আন্দোলন কোনোটাই সম্ভব হচ্ছে না। সবচেয়ে বেশি নারী নির্যাতন হচ্ছে বেগম খালেদা জিয়ার উপরে, বললেন আফরোজা আব্বাস। দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দী খালেদা জিয়ার উপর এখন সবচেয়ে বেশি নারী নির্যাতন হচ্ছে বলে দাবি করেছেন তার দলের নেত্রী আফরোজা আব্বাস। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, আগে নারী ও শিশুদের উত্ত্যক্ত করা হতো, এখন ধর্ষণ, গণধর্ষণ, তারপরে হত্যা করা হচ্ছে। আমরা কোন দেশে বসবাস করছি? তিনি বলেন, সবচাইতে বেশি নারী নির্যাতন হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে। তাকে বিনা কারণে আটকে রেখেছে, কারণ একটাই, দেশনেত্রীকে আটকে রাখলে নারী নির্যাতন বেশি করে বাড়ানো যাবে, বেশি করে ব্যাংক লুট করা যাবে, ব্যাংক ডাকাতি করা যাবে, দেশে নৈরাজ্য সৃষ্টি করা যাবে। তিনি বলেন, আজকে বাংলাদেশে বিচার বলতে কিছু নেই। আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা ভুয়া মামলা, যা জামিনযোগ্য তবুও জামিন হচ্ছে না। তার কারণ আজকে বিচার বিভাগ এই সরকারের হাতে বন্দী। বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই, তারা এই মামলায় জামিন দিবে। শুধু তাই নয়, আমাদের হাজার হাজার নেতাকর্মী আদালতের দরজায় দৌড়াচ্ছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আটক করে রেখেছে, আদালত জামিন দিচ্ছে না। বরগুনার আয়শা সিদ্দিকা মিন্নি জামিন না পাওয়ার প্রসঙ্গটি তুলে ধরে সেলিমা রহমান বলেন, আপনারা দেখতে পেয়েছেন যে মিন্নি তার স্বামীকে বাঁচানোর জন্য সে যুদ্ধ করেছিল সন্ত্রাসী বাহিনীর সঙ্গে। সেই মিন্নিকেও আজকে পরকীয়ার বদনাম দিয়ে জোর করে আটক রেখে তার মাধ্যমে মিথ্যা জবানবন্দি আদায় করে সমস্ত দোষ মিন্নির উপর চাপানো হচ্ছে। তার কারণ, ক্ষমতায় থেকে যারা এই সন্ত্রাসী বাহিনী তৈরি করছে তাদের যেন কোনো রকম দোষারোপ করতে না হয়, সেই জন্য তারা নয়নবনকে কসফায়ারে হত্যা করেছে। প্রিয়াঙ্কাকে সরাতে পাকিস্তানের চিঠির জবাব দিয়েছে জাতিসংঘ। গত 26 ফেব্রুয়ারির ঘটনা, ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া একটি টুইট করলেন, মাত্র 2টি শব্দ, জয় হিন্দ, হ্যাশট্যাগ ভারতীয় বিমানবাহিনী, ব্যাস বিতর্ক আর জটিলতা শুরু এখান থেকেই। এর আগে গত 14 ফেব্রুয়ারি ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে বোমা হামলায় 49 জন পুলিশ নিহত হয়। এর বিপরীতে 26 ফেব্রুয়ারি পাকিস্তানের অভ্যন্তরে হামলা করে ভারতের বিমানবাহিনী। তারই পরিপ্রেক্ষিতে প্রিয়াঙ্কা চোপড়ার এই টুইট। অথচ প্রিয়াঙ্কা চোপড়া ইউনিসেফের শুভেচ্ছাদূত। এই ঘটনায় প্রিয়াঙ্কা চোপড়াকে ইউনিসেফের শুভেচ্ছাদূতের দায়িত্ব থেকে বহিষ্কারের দাবি জানায় পাকিস্তান। প্রিয়াঙ্কা চোপড়াকে অপসারণের দাবি সেই আবেদনে স্বাক্ষর করেন পাকিস্তানের হাজার হাজার নাগরিক। এই আবেদন অনলাইনে প্রকাশ করে ইউনিসেফ আর জাতিসংঘকে ট্যাগ করা হয়। বলা হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া যুদ্ধকে উৎসাহ দিয়েছেন। 2টি পারমাণবিক শক্তিসম্পন্ন দেশের মধ্যে যুদ্ধ শুধু ক্ষতি আর মৃত্যুই ডেকে আনবে। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া নিরপেক্ষ থাকা উচিত, কিন্তু তিনি ভারতীয় বিমানবাহিনীর পক্ষে টুইট করেছেন, তাই তিনি তার শুভেচ্ছাদূত থাকতে পারেন না। এতদিন পর্যন্ত এই ঘটনায় প্রিয়াঙ্কা চোপড়া, ইউনিসেফ বা জাতিসংঘের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু নিরবতার 5 মাস পর সম্প্রতি জাতিসংঘের কাছে কঠোর ভাষায় লেখা একটি চিঠি পাঠান পাকিস্তানের মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি। চিঠিতে তিনি বলেন, প্রিয়াঙ্কা চোপড়া নিরপেক্ষতা ভঙ্গ করেছেন, তাই তিনি কোনোভাবেই আর ইউনিসেফের শুভেচ্ছাদূত থাকতে পারেন না। চিঠিতে তিনি লিখেছেন, জাতিসংঘের শুভেচ্ছাদূত মিসেস প্রিয়াঙ্কা চোপড়া কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংকটে মোদি সরকারের পক্ষ নিয়েছেন। যে মোদি সরকার কাশ্মীরে মুসলমানদের জাতিগতভাবে নির্মূলে কাজ করছেন। শিরিন মাজারি ওই চিঠিতে আরও জানান, মোদি সরকারের কর্মকাণ্ডের সাথে হিটলারের নাসি বাহিনীর মতাদর্শের মিল পাওয়া যায়। শিরিন মাজারি চিঠিটি শেষ দিকে বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানকে পরমাণু হামলার হুমকি দিয়েছে।
সেটিকেও সমর্থন জানিয়েছেন তিনি, যা কোনোভাবেই একক শুভেচ্ছাদূতের আচরণ হতে পারে না। তাই অবিলম্বে তাকে এই পদ থেকে অপসারণ করা না হলে বিশ্বব্যাপী এই পদের মর্যাদা ও গুরুত্ব ক্ষুণ্ণ হবে, এই গুরুত্বপূর্ণ পদকে সবাই ঠাট্টার বস্তুতে পরিণত করবে। এই ঘটনার পর এবার এসেছে জাতিসংঘের আনুষ্ঠানিক বিবৃতি রায় সাহেব, বিশ্বসুন্দরী ও বিশ্বতারকা প্রিয়াঙ্কা চোপড়ার পক্ষে। ইটাইমসের প্রতিবেদক জানিয়েছে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিভেন ডুজারিক বলেছেন, প্রত্যেক মানুষ তার আগ্রহের বিষয়ে মত প্রকাশ করার অধিকার রাখে, তাদের ব্যক্তিগত মতামত বা কর্মকাণ্ড ইউনিসেফকে সবসময় প্রভাবিত করবে না। প্রিয়াঙ্কা যদি ইউনিসেফের পক্ষ হয়ে কোনো মন্তব্য করতেন, তখন সেটি তার পদকে প্রভাবিত করতো।